What is the topic of today's video? What is Valentine's Day for you? Valentine's Day বলতে একটা বোঝানো যায় মাথায় আসে এবার সেটা লোকে কি ভাবে না যায় না মানে খপাঘপ মানে খপাঘপ করে টাকা পয়সা শব্দ করা আরে ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইন মানে জানি না আমি বাঙালির বাচ্চা দাঁড়ান দিদি একটু রোজিনকে চাবাই এখন পার্কে এখানে ওখানে কোথায় কিভাবে কি হয় ভ্যালেন্টাইন বলতে মাথায় তো এটাই আসে ভ্যালেন্টাইন নিতে গেলে ভ্যালেন্টাইন সঙ্গে থাকা চাই ঠিক আছে ভ্যালেন্টাইন সঙ্গে থাকা চাই বলুন বলছি টোনাটুরি হাত ধরে ঝোপঝাড়ে ঘুরে বেড়ায় কি দেখবো বয়স তো হলো বয়স তো আর কম না দেখতে বুঝতে পার না কিন্তু 25 হয়ে গেছে আর ভ্যালেন্টাইন বলে আগে যেটা বোঝা যায় বেশ বেশ মানে লোকে বোঝে যে মানে লোকে ফিজিক্স আর কেমিস্ট্রি পড়ে যে উত্তাপ নিয়ন্ত্রণ যেটা একে অপরের সাথে যেটা করা যায় যে উত্তাপের আদান প্রদান হয় মানে হাত ধরা যায় হাতের মধ্যে কারো জ্বর থাকলে সেটা যদি অন্য কেউ হাত ধরে তো ভালো না যে এখান থেকে ওর জ্বর কমে যাবে এটা আর বাট হ্যাঁ ফুচকাওয়ালা চপওয়ালা মুড়িওয়ালা সবার কিন্তু খুব ভালো বিজনেস হয় ভ্যালেন্টাইন ডে মানে আপনি যদি বেকার থাকেন আপনি পার্কের সামনে লাগান চপের দোকান সেই বিষয় ভ্যালেন্টাইনটা সঙ্গে এখনো পর্যন্ত আসেনি কোনো এক সময় তো এসেছিল তবে আমার কাছে সরস্বতী পূজা ভ্যালেন্টাইন ঘুরতে বেরোই একা একা সিঙ্গেল সো এটাই স্পেলিং অফ ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন স্পেলিং দেখো ভাইয়া স্পেলিং এ বহুত উইক হ্যাম স্পেলিং হুম কেন আপনারা পড়াশোনা শেখেননি আমাকে জিজ্ঞাসা করছেন যে বলুন না পেছন থেকে পি এন আই টি এন ই এ এ মানে বাংলা না ইংলিশে করব আমি সংস্কৃত আসলে সংস্কৃতে আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম তবে সংস্কৃত এখন ছেড়ে দিয়েছি বলে আমি বাংলা দিয়ে করছি ভি এল টি এন বাংলায় বলে যাবে ভালো বাংলায় ভয় যখন ও ভি এল টি এন এখন শর্ট ফর্মে যুগ আমরা বলি ভি এল টি এন নালে কি ছিল বাং ভ্যালেন্টাইন ভি এ এল ই এন টি আই এন ই যদি আপনার এস পছন্দ তাহলে পিছনে লাগান ভ্যালেন্টাইন্স ডে এস আর ডি এ ওয়াই ডে বাংলা ছেড়েছি অনেক দিন হয়ে গেছে আরে দাঁড়ান আগে ইংলিশটা তো কমপ্লিট করি হ্যাঁ মানে হয় জপলা আকার ল একার বুঝিয়ে দিই মানে আপনারা না বুঝতে পারেন ইংলিশে সব অভ্যস্ত এখন ল একার দন্তন নয়টো আকার আচ্ছা আমি বাংলার বলতে চাই সরি ভি এ এল ই এন টি আই এন ই না বাংলা এস ডি এ ওয়াই বাংলায় ভয় জফালা আকার নাকি ভয় একার ভয় জফালা আকার মেবি লয় একার দন্তান্ন ভ্যালেন আর টাইন টয় আকার আরে আপনারা এটাও জানেন না ধ্যাত বলতে পারবো না আসলে প্রোনাউন্সিয়েশন বা সিলিমিস্টেক হতে পারে তবে নেক্সট কোশ্চেনে আমি যেতে চাই আই নেক্সট কোশ্চেন বেশি কথা না ভ্যালেন্টাইন উইক লিস্ট সিরিয়ালি দেখো ভাইয়া আমি একটাই জানি ক্রোনোলজি সমঝিয়ে সামনে অনেক ডিটেইল আমি এটাই জানি বাকি ভ্যালেন্টাইন উইক ও শিট সিরিয়াল ওয়াইজ সিরিয়াল ওয়াইজ আজ অবধি আমরা সিরিয়াল ওয়াইজ কিছুই করলাম না তারপরে চকলেট ডে তারপরে চকলেটের ফ্লেভার সরি কিস ডে তারপরে হচ্ছে তারপরে হাগু ডে আমি শিওর গ্যারেন্টি তারপরে হাগু ডে তারপরে তারপরে কি হতে পারে আর টেডি ডে আমাদের কিন্তু টেডি তারপরে বিয়ার ডে তারপরে ওল্ড মং ডে জানি না ফার্স্ট মেবি কিস ডে নাকি আরে জানি না ভাই কেন কাটা গায়ে নুনের ছুটা দিচ্ছে রোজ মেরি মারলো আই মিন টু সে রোজ ডে সেকেন্ড প্রপোজ ডে থার্ড টেডি ডে চকলেট ডে প্রমিস ডে
হাগ ডে ডে না রোজ ডে শুনেছিলাম কেন সেদিন দেখো গোলাপের দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ভাবলাম যে কি তাহলে যে রোজ ডে আজকে থেকে শুরু জামা কাপড় ডে ডে নেই ওটা হলে ভালো হতো না তো আমার মনে হয় প্রথমে রোজ ডে দিয়ে শুরু হবে রোজ ডে চকলেট ডে মা কিস ডে হাগ ডে মানে হাগটা এখন করবো না মানে দেখাচ্ছি আর কি এক্সপ্রেস স্ল্যাপ ডে কটা হলো ম্যাডাম তার পরের গুলো বলতে হবে না থাক বেশি দিন না আসলে আমি অভ্যস্ত নই সেই ব্যাপারটা নিয়ে ওই জন্য আমি বলার চেষ্টা করলাম আমি জানি না কিরকম হয়েছে বা আমি ঠিক বললাম কি না তারপর মেবি আরে জানি না ভাই এত কিছু আনসার দিতে পারবো না ভ্যালেন্টাইন ডে লাস্টে আসে ব্যাস এটুকু জানি ব্যাস শেষ শেষ আর পারবো না বল ভ্যালেন্টাইন্স ডে দিন এত ওয়ো কেন বুক থাকে ওয়ো বলতে আপনারা কি বোঝেন আমি জানি না বাট আমি জানি এটা একটা বন্ধুত্বের ভালো প্রতীক ওয়ো 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 আচ্ছা 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 ওয়ো 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 বুক থাকে কারণ ওয়ো মানে ওই হোটেলগুলোতে যে ওয়ো থাকে মানে বড় করে লেখা থাকে ওয়ো আচ্ছা আচ্ছা আমি ভাবছি যে ওলা ক্যাবস আর মানে এই দেশে যায় মানে এখনটা কি এখন আঞ্চলিকে কিন্তু ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট হয় না অনেক খানে যে আমি ফরেনে গিয়ে ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করবো আমি আমার পাড়া প্রতিবেশী ওখানে গিয়ে সেলিব্রেট করবো ওই জন্য ওয়োটা বুক থাকে লোকজন তো আর চুমাচাটি তো রাস্তাঘাটে এখন করা যায় না ওই যে কলকাতার ওই দমদমের দাদুর মতন কেস হবে ক্যালাবে ধরে তাই জন্য ওই ও একটু চুমাচাটিও হবে খাওয়া দাওয়াও হবে অন্য কিছুও হবে বাকিটা আপনি কি জানেন সেটা আমি জানি না আর বুক থাকতেই পারে মানে হতে পারে না যে আমি চার পাঁচজন একসাথে আসছি চার পাঁচজন একসাথে আমি থাকবো হোটেলে তো হয়তো বুক থাকে এবার আপনার ব্রেনে চিন্তা ভাবনা যেরকম আমার জন্য ভাই বন্ধুত্বের ওই ভালো কোম্পানি ওই দীর্ঘজীবী হোক আমার কোনো ভাগ্য হয়নি আপনার হয়েছে জানাবেন কিন্তু অবশ্যই আমি ওই হোটেলে গিয়েছি যখন ঘুরতে গিয়েছিলাম কিন্তু ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমি কখনো যাইনি তাই এই ব্যাপারে আমি যাই না কজ আমি ভীষণ ভদ্রগড়ের মেয়ে এবং আমি ভদ্রভাবকে বিদম করে আমাকে পরিচিত একজন মানুষ ওইতে গেছিল প্রচুর টাকা খরচ হয়েছে আমি বললাম কোনো দরকার ছিল না হ্যাঁ দশ মিনিটের জন্য এত টাকা খরচ করার কোনো মানে হয় না দেখুন ওইও ইউজ করবেন সাবধানে সব কিছুর প্রোটেকশন নেবেন পরে ওই ট্যাটু নিয়ে যাতে বাড়িতে না আসেন তাহলে কিন্তু হেভি গালানি খাবেন আই হ্যাভ নো এনি ক্লু এইসব অকেশনালি ওই রুমটা বেশি চলে ঠিক আছে তো নেক্সট আমি এটাতে দীর্ঘায়িত করতে চাই না এই ব্যাপারটা নেক্সট ভ্যালেন্টাইন্স ডে এর প্ল্যান কি ভ্যালেন্টাইন ডে কি প্ল্যান প্ল্যান আবারও আপনারা কাটা খায় নুনের ছিটা দিচ্ছে প্ল্যান মানে আমার প্ল্যান না অন্য কারো প্ল্যান বলছেন ওই তো দেবো সকালে দেবো দুপুরে দেবো রাত্রে দেবো শুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো মানে আমার যে পেট আছে কুকুর যার নাম ব্ল্যাকি তাই খাবার দেবো সকালে আমি নুনে বক্ত বদল দিয়ে যে বাত বদল দিয়ে জিন্দেগি বদল দি খাবার দেবো সকালে পেডিগ্রি দেবো সন্ধ্যাতেও পেডিগ্রি দেবো সবখানে আমি সবসময় পেডিগ্রি দেবো আমি আগেও বলেছি আমার কোনো প্ল্যান নেই আর ভ্যালেন্টাইন্স ডে নেই আমার কোনো মাথা ব্যথা নেই কি আর বয়ফ্রেন্ড তো থাকবে না তাই বাড়িতে খাবো দাবো লেপ মুড়ি দিয়ে ঘুমাবো আবার বিকালে উঠবো খাবো দাবো আবার ঘুমাবো এই হচ্ছে আমার প্ল্যান খুব অন্যায় হয়েছে আমার প্ল্যান বলতে সেরকম কোনো নেই আর কি তবে যদি তার মাঝে হয়ে যায় তাহলে একটা প্ল্যান করা যায় মানে আপাতত কোনো প্ল্যান করিনি আর কি মুখ দিয়ে খাওয়াবো বাটিতে খাওয়াবো ছাপানে খাওয়াবো সব দিকে খাওয়াবো আপনারা কি জানেন আমি জানি না কিন্তু আমি দেবো সকালেও খাওয়ার দেবো সন্ধ্যাতেও খাওয়ার দেবো পাত্র তিনি বলতে জোটাচ্ছি না জুটতে চেয়েছিল জুটলেই কান্নাকাটি করে বুঝতে পারবেন না সরি টু সে দ্যাট আমি বাঙালির বাচ্চা ভাই আমার নেই কোনো মাথা ব্যথা প্ল্যান ট্যান এসব জিজ্ঞাসা করে বারবার কাটা গায়ে নুনের ছিটা দিবেন না প্লিজ স্টে অ্যাওয়ে হে গাইস সো কেমন লাগলো ভিডিওটি প্লিজ জানাবেন এবং যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই চলো বাই বাই